কবুতরের শারীরিক অবস্থা দেখে রোগ নির্ণয় করা সম্ভব না। পাখির ডাক্তারের আজকের পর্বে আলোচনা করব কবুতরের পায়খানা দেখে কিভাবে রোগ নির্ণয় করতে হবে সেই বিষয় নিয়ে। কবুতরের শারীরিক অবস্থা দেখে রোগ নির্ণয় করা সম্ভব না। কবুতর রোগ নির্ণয় করতে অবশ্যই কবুতরের পায়খানা দেখতে হবে, কারণ যে কোনো রোগ হলেই কিন্তু কবুতর ঝিমুনি দেয় বা ঝিমিয়ে থাকে বা কবুতর দুর্বল হয়ে পড়ে বা হাঁটতে পারে না, আস্তে আস্তে একটা সময় মারা যায়। তো এটা দেখে বোঝা যাবে না যে আসলে কবুতরের কি রোগ হয়েছে। অনেক কবুতর একসাথে থাকলে কোনটা কোন কবুতরের পায়খানা তা শনাক্ত করা খুব মুশকিল। কোনো কবুতরের শারীরিক ও আচরণে সন্দেহ হলে কবুতরটিকে আলাদা রাখতে হবে, এরপর পায়খানা দেখতে হবে। কবুতরের পায়খানা দেখে কিভাবে কবুতরের রোগ নির্ণয় করবেন সেটা আজকে আপনাদেরকে বলে দিব। তাহলে চলুন মূল আলোচনায় আসি। মূল আলোচনায় আসার আগে যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কবুতরের স্বাস্থ্যকর মল বা কবুতরের ভালো যে মলটি রয়েছে বা কবুতরের পায়খানা যদি ভালো থাকে সেটা আসলে আগে চিনি, কারণ তাহলে অন্তত আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কবুতর সুস্থ আছে। কারণ সুস্থ কবুতরের তো আর কোনো ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন নাই। কবুতর স্বাস্থ্যকর মলের বৈশিষ্ট্য হলো কবুতরের মল হবে অল্প এবং সাথে সাদা যে ক্রিম থাকবে, ক্রিমের মতো সাদা অংশ থাকবে, এটা হচ্ছে কবুতরের স্বাস্থ্যকর মল। এই মলের পার্শ্ববর্তী অংশে কোনো ভিজা চিহ্ন থাকবে না, মানে পানি পানি থাকবে না। তৃতীয়ত, কবুতরের স্বাস্থ্যকর মলে কোনো ধরনের দুর্গন্ধ থাকবে না। এবং চতুর্থত, মলের সাথে কবুতরের যে লোম বা কবুতরের যে পালক সেগুলো লেগে থাকতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ভালো কবুতরের কিন্তু সুস্থ কবুতরের পালক কবুতরের যে মল রয়েছে সেই মলের উপরে এসে লেগে থাকবে আঠার মতো। অনেকে নরম মলকে অস্বাস্থ্যকর মনে করেন, কিন্তু বিষয়টি পুরোপুরি তাও নয়। অনেক সময় কবুতর নরম বা হালকা পাতলা পায়খানা করে, এটা আবার ঠিক হয়ে যায়। বিশেষ করে কবুতর যখন ডিমে তা দেয় বা কবুতর যখন বাচ্চা খাওয়ায়, ওই সময় কবুতর পানি বেশি খাওয়ার কারণে কবুতরের অনেক সময় নরম মল দেখা যায়, এটা স্বাভাবিক। কবুতরের অস্বাভাবিক মল যেটা হচ্ছে একসাথে বেশি পায়খানা করবে, তবে ডিমে তা দেওয়া মাদি কবুতরের ডিম থেকে উঠে বেশি পরিমাণ পায়খানা করা, এটা স্বাভাবিক, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ডিমে তা দেওয়া কবুতরের ক্ষেত্রে না, এটা অন্যান্য কবুতর যেগুলো কবুতরের ডিমে তা দেওয়া দিচ্ছে না বা বাচ্চা খাওয়াচ্ছে না, সেই সব ক্ষেত্রে একসাথে বেশি পায়খানা করা এটা অস্বাভাবিক। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু ছবি যেগুলো দেখে আপনারা সহজেই বুঝে নিতে পারবেন যে সুস্থ কবুতরের পায়খানা কোনটা এবং অন্যান্য অসুস্থ কবুতরের পায়খানা। তো চলুন আপনাদেরকে কবুতরের পায়খানা দেখাই, যেগুলো দেখে আপনারা সহজেই কবুতরের রূপটি আইডেন্টিফাই করতে পারবেন। এখন আপনাদের সামনে যে কবুতরের পায়খানাটি রয়েছে সেটা হচ্ছে সুস্থ কবুতরের পায়খানা। আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু যে কবুতরের শক্ত পায়খানা সাথে ক্রিমের মতো সাদা অংশ রয়েছে। এরপর আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কবুতরের জ্বর সর্দি বা কাশির যে লক্ষণ বা পায়খানা সেটা দেখাচ্ছি, যে এটা কিন্তু অনেকটা আঠালো টাইপের এবং কেমন যেন একটা মানে একদম ভেজাও না, একদম পানি পানিও না, কিন্তু হালকা সবুজে এবং হালকা চুনা, এই দুই জিনিসটার মিক্সিং রয়েছে। তো এটা আপনারা খেয়াল করবেন, এটা হচ্ছে জ্বর সর্দি এবং কাশির লক্ষণ। এরপর আসুন ডায়রিয়া ও আমাশয় রোগের লক্ষণ। ডায়রিয়া বা আমাশয় হলে কবুতরের পানি থাকবে প্রচুর পরিমাণে, যেটা বলে আমরা মূত্র বলি, যে পায়খানার সাথে প্রচুর পরিমাণে মূত্র থাকবে এবং সেই সাথে আপনার কবুতরের যে খাবারগুলো সেগুলো ভালোভাবে হজম হয় না, এটাও দেখা যাবে। অনেকটা দানাদার দানাদার দেখা যাবে পায়খানার মধ্যে এবং সবুজ সবুজ একটা ভাব থাকবে, এটা কবুতরের ডায়রিয়া বা আমাশয় রোগের লক্ষণ। এরপর আসুন প্যারাটাইফয়েড বা টাল রোগের লক্ষণ। এটা অনেকটা মানে সাদা চুন এবং পানি, সেই সাথে কবুতরের এটা অনেকটা আমরা যে ধনিয়া পাতা ভর্তা করি ঠিক সেম ওই ধরনের রঙের হবে, যেটা দেখতে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের হবে। যদি আপনি এই ধরনের টয়লেট হয় কবুতরের, তাহলে আপনি মনে করে নেবেন যে আপনার কবুতরের প্যারাটাইফয়েড বা টাল রোগ হয়েছে। এরপর আসুন বদহজম বা গ্যাস্ট্রিকের লক্ষণ। কবুতরের যদি হজম ঠিকভাবে না হয়, কবুতরের যদি পেটের মধ্যে স্টমাকের মধ্যে বা পাকস্থলীর মধ্যে খাবার ঠিকমতো হজম হচ্ছে না, এটা আপনি দেখলেই বুঝবেন যে কবুতর ঠিক যে ধরনের খেয়েছে ঠিক সেই ধরনের পায়খানা করেছে। তো এই পায়খানাটা আপনারা দেখলেই বুঝবেন যে আপনার কবুতরের ভিতরে গ্যাসের সমস্যা হয়েছে এবং বদ হজম হচ্ছে। এরপর আসুন রানীক্ষেত, রানীক্ষেত রোগের লক্ষণ। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে রানীক্ষেত রোগের লক্ষণ কিন্তু আপনার কবুতরের পায়খানা একদমই সবুজ হবে, সাদা সাদা চুনের পরিমাণ কম থাকবে এবং কবুতরের পায়খানার পরিমাণও খুব কম থাকবে, খুব অল্প অল্প পায়খানা করবে এবং সবুজ পানির মতো পায়খানা করবে, এটা হচ্ছে রানীক্ষেত রোগের লক্ষণ। এটা খুবই মহামারী, আপনি এই ছবির মাধ্যমে আপনারা দেখে অবশ্যই ধারণা নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার কবুতরকে কিন্তু এই রোগগুলো থেকে যেন আপনি সাথে সাথে কবুতরগুলোকে আলাদা বায়োসিকিউরিটি মেনটেন করতে পারেন বা কোয়ারেন্টাইন বা যেটা বলেন আপনি সহজ ভাষায়, আপনি সেই কবুতরটিকে যেন আলাদা করতে পারেন সাথে সাথে, তাহলে আপনার কবুতরগুলো কিন্তু রোগ ছড়াবে না। এর আগে পূর্ববর্তী যে যতগুলো ছবি দেখিয়েছি প্রত্যেকটা কিন্তু ভাইরাসজনিত রোগ বা ব্যাকটেরিয়াজনিত রোগ, এগুলো কিন্তু প্রচণ্ড রকমের ছোঁয়াচ্ছে, যার কারণে আপনি অবশ্যই সাবধান থাকবেন। এই রোগগুলো যেন আপনার কবুতর হওয়ার সাথে সাথে আপনি সেই কবুতরটিকে আলাদা করতে পারেন।
এবং আলাদা যদি করতে পারেন, আপনি যদি বুঝতে পারেন আপনার কোন কবুতরগুলো এমন করছে, তাহলে কিন্তু আপনি যে রোগের যে প্রতিরোধ সেটা কিন্তু 90% করে ফেলেছেন অলরেডি। কারণ হচ্ছে আপনার বাকি কবুতরগুলো তাহলে এফেক্টেড হবে না। আর যদি না করতে পারেন সেই ক্ষেত্রে আপনার বাকি কবুতর বা খামারের অন্যান্য যে পশু পাখি রয়েছে সবকিছু কিন্তু একই সাথে আক্রান্ত হয়ে যাবে। এরপর আসুন পেটে কৃমির লক্ষণ। যদি পেটে কবুতরের কৃমি থাকে সেই ক্ষেত্রে আমি এখন ডিসপ্লেতে যে ছবিটি দেখাচ্ছি আপনার কবুতরের ঠিক এই ধরনের চিকন সুতার মতো পায়খানা করবে। এটা কবুতরের পায়খানা যদি আপনি সাথে সাথে খেয়াল করেন তাহলে দেখবেন যে একটা সুতার মতন দেখা যাচ্ছে এবং কবুতর যখন তাহলে সেই ক্ষেত্রে অনেকটা এই ধরনের চিকন 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 দেখা যাবে এবং সাদা অংশ থাকবেই না বললে চলে। এটা দেখা মাত্রই এই ধরনের অসুবিধা দেখা মাত্রই কবুতরকে আপনারা যদি কারো কোনো ধরনের এই ধরনের সমস্যা হয়ে থাকে বা এই ধরনের কোনো ধরনের সমস্যা পেয়ে থাকেন আপনার কবুতরকে, আমার সেই ভিডিওগুলো দেখতে পারেন। সেই রোগের উপরে আমি বিশেষ টাইটেল দিয়ে ওই রোগগুলোকে আইডেন্টিফাই করে এবং ওই রোগগুলোর বিস্তারিত আলোচনা করেছি আমার অন্যান্য ভিডিওতে, আপনারা অবশ্যই দেখবেন। এবং যদি সেখানে না বুঝে থাকেন আমাকে যে কোনো ভিডিওর লিঙ্কে আপনারা কমেন্টস করে দিতে পারেন, আমি অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পাখি ডাক্তার আজকের পর্ব এখানেই শেষ করছি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।